মাই হোম স্টাইল কুকিং এই সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের খুবই ঝটপট একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি, যেটা হচ্ছে পোহা। আপনারা খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা অফিসের লাঞ্চের জন্য কিন্তু প্যাক করে দিতে পারেন। এর জন্য আমি এখানে চিড়ে নিয়েছি, দেখুন 100 গ্রাম মতো চিড়ে নিয়েছি। এই চিড়েগুলো যে মোটা চিড়েগুলো হয় সেগুলোই নিতে হবে। পাতলা চিড়ে দিয়ে করলে কিন্তু পোহাটা একদমই ঝরঝরে হবে না। আপনারা দোকানে গিয়ে বলবেন মোটা চিড়ে, তখনই এরকম চিড়ে দিয়ে দেবে। এবারে এর মধ্যে আমি জল দিয়ে চিড়েটাকে 2-3 বার করে ধুয়ে নেব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, বেশিক্ষণ জলে ভিজিয়ে রাখলে কিন্তু একদম গলে যেতে পারে। তাই এটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবারে এর জলটা একটা ছাঁচড়িতে করে ছড়িয়ে নেব। এবারে এর জলটা ঝরতে ঝরতে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি বাদামগুলোকে দিয়ে একটু লালচে করে ভাজবো। যখন দেখবে যে বাদামের খোসা ফেটে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। বেশি ভাজতে গেলে কিন্তু একদম তেতো হয়ে যাবে। দেখুন জলটা পুরো ঝরে ঝরে গেছে, একদমই সুন্দর ঝরঝরে হয়েছে। আপনারা ঝাঁঝরিতে করে করবেন, তাহলে খুব সুবিধা হয়। এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, একই সাথে দেবো কালো সর্ষে ফোড়ন আর কারি পাতা। আপনারা কালো সর্ষের পরিবর্তে কিন্তু গোটা ধনেও দিতে পারেন। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবারে এটাকে হালকা করে মিক্স করে নেব। আঁচটাকে একটু মিডিয়াম রেখে এটাকে রান্না করতে হবে। এবারে এর মধ্যে সেদ্ধ করে নিয়ে এরকম ভাবে কেটে নিয়েছি যে আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কিন্তু লঙ্কাটা একটু কম বেশি করতে পারেন, কিন্তু খুব বেশি যেন ঝাল না হয় ওই দিকটা একটু লক্ষ্য রাখবেন। এবারে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম চিনি। একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, খুব ভালো লাগবে। এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। আঁচটাকে এবারে কমিয়ে দেব একদমই, তারপর এর মধ্যে সেই চিড়েগুলোকে দিয়ে দেব। দেখুন চিড়েগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দিলাম। দিয়ে আঁচটাকে একদম কম রেখে এটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে। বেশি আছে করলে কিন্তু চিড়েটা একদম ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন মিশিয়ে নিলাম খুব ভালো করে। এবারে এর মধ্যে সেই ভাজা বাদামগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে মিক্স করে নেব। যখন পোহাটা পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে একটুখানি লেবুর রস দেব, একটু টক টক টেস্ট হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এবারে একদমই শেষে এর মধ্যে একটুখানি ধনে পাতা কুচি দেব। ওটাও পুরোপুরি অপশনাল, কিন্তু একটু ফ্লেভার ভালো হয় এটা দিলে। একটুখানি দিয়ে এটাকে মিক্স করে এবারে নামিয়ে নেব। এবারে এটাকে নামিয়ে উপর দিয়ে একটুখানি আমি ধনে পাতা কুচি আর ভুজিয়া দিয়ে গার্নিশ করে গরম গরম সার্ভ করব চিড়ের পোহা। আশা করছি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। অবশ্যই কমেন্টস করবেন, কেননা আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকি। আর যারা আমার চ্যানেলকে এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।